হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুস্বাগত জানিয়ে নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি রণজিৎ সরকার। আজকে আপনাদের সামনে যে টেকনোলজির ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম, এইটি স্ট্যান্ড ফ্যান। এই ফ্যানটি কিভাবে রিপেয়ার করতে হয় এটি করে দেখানো হচ্ছে। যারা নতুন শিক্ষার্থী তারা এই ভিডিওটি ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই ফ্যানটি কি কি কারণে কি কি সমস্যা হয়ে থাকে। প্রথমে এই ফ্যানের কি সমস্যা হয়েছে এইটি দেখা যাক। এই ফ্যানের সুইচ অন করলেই মোটরের ভিতরে বা কয়েলের ভিতরে গুঁগু শব্দ করে, হাত দিয়ে ঘুরিয়ে দিলে এই ফ্যানটি চলতে শুরু করে। এই সমস্যার সমাধান কি বা কি কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে, যারা নতুন শিক্ষার্থী এই ভিডিওটি পুরোটা দেখুন। এই সমস্যাটি কি কি কারণে হয়ে থাকে এটি পুরো বিশ্লেষণ করা হচ্ছে এবং মেরামত করে দেখানো হচ্ছে। যারা নতুন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি প্রথমে কোনো জিনিস মেরামতের জন্য খুলছেন, খোলার সময় ভালোভাবে ব্রেনে ক্যাচ করে নিতে হবে কীভাবে খুলছেন, এটি যেন সেটিংয়ের সময় কোনোভাবেই ভুল না হয়। এটি খুব গুরুত্ব সহকারে ব্রেনে ক্যাচ করে নিতে হবে। নতুন নতুন টেকনোলজির কাজগুলো করতে গেলে এইরকম আউট নলেজ থাকা দরকার। যাদের আউট অভিজ্ঞতা বা আউট নলেজ পর্যাপ্ত পরিমাণ আছে তারাই ভালো টেকনিশিয়ান হতে পারে। যেসব টেকনিশিয়ান নতুন কোনো কাজ দেখে ভয় পান, এটি আমি পারবো কি পারবো না, ঠিক এই রকম টেকনিশিয়ান যারা, তাদের জন্য সামনের দিকে যাওয়ার আর কোনো পথ খোলা থাকে না, তারা অনেক পিছনে পড়ে থাকে। তাই এরকম ভয়ভীতি না পেয়ে যে কাজটি নতুন অবস্থায় এসছে এটিও মেরামত করতে হবে। সুস্থ মস্তিষ্কে ধীরস্থিরভাবে যদি কাজটি শুরু করেন তাহলে দেখবেন কাজটি হয়ে যাচ্ছে, আর যদি ভয় পেয়ে কাজটি না ধরেন বা ফেরত পাঠান তাহলে আর ওই কাজটি কোনো দিন শিখতেও পারবেন না বা সামনে আগাতেও পারবেন না। যার জন্য যে কোনো নতুন কাজ আসলেই সেই কাজটিও করতে হবে। এরকম টেকনোলজির কাজগুলো করতে গেলে অনেক ভুল ত্রুটি হতে পারে, এই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা নতুন শিক্ষার্থী এরকম নতুন নতুন টেকনোলজির কাজগুলো শেখার জন্য ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে থেকে কোনো একটি ভিডিও আপনার কাজে এসে যাবে, সেটি হয়তো আপনি নিজেও জানেন না। এই ফ্যান খুলে বডির মধ্যে থেকে রোটার বের করে শ্যাপ বা বোশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন দেখতে হবে বোশ বা শ্যাপ সঠিক আছে কি না। শ্যাপ হালকা একটু ক্ষয় হয়েছে, কিন্তু শ্যাপের নিকেল এখনও মোটামুটি ভালো আছে। এখনও এই শ্যাপ বোশ চেঞ্জ করার সময় হয়নি। শ্যাববোশ যতটুকু ক্ষয় হয়েছে এতে করে শ্যাববোশ পরিবর্তন করার প্রয়োজন নেই। তবে সিরিজ পেপার অ্যাঙ্গেল গ্লাইন্ডারে ফিটিং করে এই রোটারটি পালিশ করে নেওয়া হচ্ছে। যদি আপনারা এই রোটারটি পালিশ করব মনে করেন অবশ্যই কোনো শান ব্যবহার করবেন না। জিরো সিরিজ পেপার অ্যাঙ্গেল গ্লাইন্ডারে ফিটিং করে ঠিক এইভাবে রোটারটি সুন্দর করে পালিশ করে নেবেন।
তবে অবশ্যই শান ব্যবহার করবেন না। শান ব্যবহার করলে এই রোটারের সাইড ওজন কম বেশি করে ফেলবেন, ওইটি আর অ্যাকুরেট করতে পারবেন না, যার জন্য পালিশ করা পেপার দিয়েই পালিশ করে নিতে হবে। অনেক ভালো ভালো টেকনিশিয়ান এখানে একটি কাজ ভুল করে বসে। যে ভুলটি করে বসে এটি হলো এই শ্যাপের সামনে পিছনে কিছু চাকতি ওয়াশার ব্যবহার করা হয়ে থাকে। এই কোর বা স্ট্যাটার, এর ভিতরে যে রোটার রয়েছে এই রোটারটি দুই সাইডে সমানভাবে থাকতে হবে। এখানে যে ভুলটি করে বসে, এক সাইডে চাকতি ওয়াশারগুলো বেশি দিয়ে দেয়, আর এক সাইডে কম দিয়ে দেয়। এতে করে ফ্যান ঘোরার সময় যে কোনো এক সাইডে ঠেকে যায়, হয় পিছন সাইডে না হলে সামনের সাইডে। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, যদি দুই পাশেই একটি করে ওয়াশারের জায়গা ফাঁকা থাকে তাহলে ফ্যানটি যেই সময় চলছে শ্যাফ্ট ঠিক মিডিলে ঘুরছে না সামনে অথবা পিছনে ঠেকে গিয়েছে, এইটি লক্ষ্য করতে হবে। যদি এই রোটার ঠিক মিডিলে ঘুরে, মানে সামনের বসেও চাকতি ঠেকেনি, পিছনের বসেও চাকতি ঠেকেনি, ঠিক এই কোরের মিডিলেই রোটারটি ঘুরছে, তাহলে বুঝবেন যে ঠিক হয়েছে। আর দেখা যাচ্ছে হয় পিছনে ঠেকে গিয়েছে না হলে সামনে ঠেকে গিয়েছে, তাহলে বুঝতে হবে রোটারটি সঠিক জায়গায় প্লেস হয়নি। যেই দিক ঠেকে গিয়েছে সেই দিকের চাকতি কমাতে হবে, তার মানে এখানে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মেল রেখে এই রোটার ফিটিং করতে হবে। এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ভালো ভালো টেকনিশিয়ানও এই কাজটি ভুল করে বসে। এইরকম ভুল করা মানে এই রোটারকে বাধ্য করে এক জায়গাতে রাখা হয়েছে, কিন্তু রোটারকে বাধ্য করে রাখা যাবে না। রোটার নিজ স্বাধীন মতো ঘুরবে, সামনেও ঠেকবে না পিছনেও ঠেকবে না। এইটি টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ফ্যানের শ্যাপবুশ পরিষ্কার করে পুনরায় ফিটিং করা হলো, এতে করেও শ্যাপ ধরে ঘুরিয়ে দিলে ফ্যানটি চলছে। এখানে কি করতে হবে, এখানে বুঝতে হবে এই ফ্যানের ক্যাপাসিটার দুর্বল হয়েছে। ক্যাপাসিটার নতুন দিলেই এই ফ্যানটি নিজে নিজেই স্টার্ট হবে। নতুন ক্যাপাসিটার ফিটিং করা হলো, এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, ক্যাপাসিটারের পাওয়ার বাড়িয়ে দেওয়া যাবে না। আবার শ্যাপবুশ যদি পর্যাপ্ত পরিমাণ ক্ষয় হয়, বুশের মধ্যে শ্যাপ যদি ঢিলা হয়, নড়াচড়া করছে, এছাড়াও শ্যাপের নিকেল কেটে গিয়েছে, তাহলেও এই রোগটি হয়ে থাকে। কিন্তু এই ফ্যানের বুশ আর শ্যাপ সঠিক রয়েছে, তবে ময়লা বেঁধেছিল, ময়লাটি পরিষ্কার করা হয়েছে, তারপরেও নিজে নিজে স্টার্ট হয়নি। এর অর্থ হলো ক্যাপাসিটার দুর্বল হয়েছে, ক্যাপাসিটার চেঞ্জ করলেই হয়ে যাবে। Thank you.
আজকের এই টেকনোলজির ভিডিও শেষের পথে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও সমাপ্তি করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।